হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা দুই দেশের মধ্যে একটা ভিডিও, একদম মধ্যেখানেই যেটা বলছি, কারণ আছে অবশ্যই। সেটা হচ্ছে, টাইটেলটা বললে বুঝতে পারবে, এক গ্রাম কিন্তু দুই দেশ, এক ভাই বাংলাদেশে, অন্য ভাই ভারতে। তো নিশ্চয়ই বর্ডার আমার মনে হচ্ছে নেই সেই জায়গাটা, এবং সেখানে অনায়াসে এদিক ওদিক করা যায়, তো সেটা নিয়েই ভিডিও। আশা করছি এই ধরনের কিছু কনসেপ্ট হবে। আমি ভিডিওটা দেখিনি, প্রথম ভিডিওটা দেখবো এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে হবে। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হ্যাঁ, ওদের বিএসএফ যেই থাকে তো আমরা ওখানে যাইতে পারিনি। যখন দেশটা ভাগ হলো তখন ফুপাতো ভাই কিন্তু পড়ে গেলো ভারতের মধ্যে, আর এখানকার মামাতো ভাই পড়ে এলো বাংলাদেশের মধ্যে। অর্থাৎ দুই ভাই দুটি দেশের মধ্যে পড়ে গেছে, একজন ভারতে একজন বাংলাদেশে। দেখুন, এই বাড়ির মানুষ গোসল করতেছে এখানে, এই পুকুরটা হচ্ছে ভারতের, অর্থাৎ এই ভাই হচ্ছে ভারতের, আমি হচ্ছি বাংলাদেশ। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত, তাই মায়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন সেখানেই ভারত পাবেন। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার এমন এক সীমান্তবর্তী গ্রামে নিয়ে যাব, যে গ্রামে রক্তের সম্পর্কের মানুষগুলো পাশাপাশি বসবাস করে কিন্তু ভিন্ন দেশে, অর্থাৎ এক একজন বাংলাদেশে, এক একজন ভারতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে এমন একটা ইন্টারেস্টিং প্লেসে আসছি যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন, অর্থাৎ বিস্মিত হয়ে যাবেন। তো আমি এখন আছি হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি সীমান্তে। এখানে এমন একটি ইন্টারেস্টিং বর্ডার রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো এখনই আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক মজা পাবেন। তো আসুন দেখা যাক। যাই হোক, আমি এখন আসছি হচ্ছে বাংলাদেশের গ্রামে। এই যে এটা বাংলাদেশের বাড়ি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, অর্থাৎ এরপরে হচ্ছে ভারতের ভূখণ্ড শুরু। এই যে বাংলাদেশের বাড়িটা আপনাদেরকে দেখাইলাম, আসো বাংলাদেশের বাড়ি, আর এই দিক দিয়ে আসো। এই যে এটা কিন্তু ভারতের বাড়ি, তো এই হচ্ছে বাংলাদেশের বাড়ি, আর এই হচ্ছে ভারতের বাড়ি, একদম লাগানো একই বাড়ি, একটাই বাড়ি, কিন্তু দুটি দেশ ভাগ হয়ে গেছে বোঝার উপায় নেই। সামনে হচ্ছে বর্ডার পিলার, আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আপনাদের এখানে বর্ডার দেখতে আসছি, একদম এত কাছাকাছি বর্ডার থাকে। এটা নাকি হচ্ছে বাংলাদেশের বাড়ি, এটা হচ্ছে ভারতের বাড়ি, তাই তো? তাই আপনার বাড়ি কোনটা? এই যে আপনার মানে বর্ডার ঘেসে যে এই যে বাড়িটা, এই বাড়ির মানুষজন, এই বাড়িদের কি কোনো আত্মীয় স্বজন হয়? হ্যাঁ, আত্মীয় স্বজন। কেমন আত্মীয় হয় তাদের? ওই আমার ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই। আর এই বাড়িওয়ালা? এই বাড়িওয়ালার ওই যে ফুফাতো ভাই, আপন ফুফাতো ভাই। তো বন্ধুরা, আসলে দেশ ভাগ এমন একটা জিনিস, এখানে যেহেতু পাশাপাশি বাড়ি, আমরা জানি আমাদের মামাতো ভাই বা আমার জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, এদের বাড়ি কিন্তু আশেপাশে হতে পারে। তো এখানেও সেই ক্ষেত্রে এই বাড়িওয়ালার ফুপাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা, মানে ভারতের মধ্যে, মানে ফুপাতো ভাইয়ের বাড়ি হচ্ছে ওইটা। কিন্তু এরা তো পূর্বকাল থেকে এভাবে বসবাস করত, কিন্তু যখন দেশটা ভাগ হলো তখন ফুপাতো ভাই কিন্তু পড়ে গেল ভারতের মধ্যে, আর এখানকার মামাতো ভাই পড়ে গেলো বাংলাদেশের মধ্যে। অর্থাৎ এই যে এই বাড়ির যে ভাইটা আছে, এই ভাইয়ের মামার বাড়ি হচ্ছে এটা নাকি? মামার বাড়ি। আচ্ছা, তো এই যে এরকম এই পাশাপাশি যে বাড়ি, যেহেতু রাষ্ট্র দুইটা হয়ে গেছে, এখন কি এই যে আসলে সমস্যা হয় না? না, ওই যদি পুলিশ না থাকে তাহলে সমস্যা হয় না, আর যদি পুলিশ থাকে তা সমস্যা হয় না। কিন্তু বাংলাদেশ বিডিও তো কিছু পায় না, কেন যে মুসলমান আর কি বলবে? ফুপাতো ভাই যদি এটার বাড়ি হয়, এটা যদি মামার বাড়ি হয়, এই আনাসে কানাসে এই বাড়ি, এই বাড়ি একই বাড়ি, এটা আসতে তার অনুমতির কোনো না, অনুমতির কোনো, আর এটা আমার মনে হয় কোনো আইন এটাকে আটকাতে পারবে না। না, কারণ এই বাড়ি, এই বাড়ি আমি মামার বাড়িতে আসবো, কি আটকাবে? একটু খালি লুকোচুরি করে আসলে। কিন্তু আমরা ওখানে যাইতে পারি না। হ্যাঁ, এটা এটা অবশ্য ঠিক। হ্যাঁ, ওদের বিএসএফ যদি থাকে তো আমরা ওখানে যাইতে পারি না। বিএসএফ এর গার্ড সবসময় থাকে। হ্যাঁ, আর যদি ওরা যদি আমাদেরকে পায় তাহলে তো এমন পিটেন পিটিয়ে সে পিটেন আর বাম নেই, আর গুড় ভাঙে দিবে। আচ্ছা, আর এখানে বিএসএফ এর গাড়ি, বাড়িগুলোর পিছনে হচ্ছে মানে বিএসএফ এর মানে টহল রুম, টহল রুম একদম কড়া গার্ডের দ্বারা। হ্যাঁ, গার্ড থাকে। এখানেই মামাতো ভাই দাঁড়িয়ে আছে,
কিন্তু এই ভাইয়ের ফুফাতো ভাইটা হচ্ছে ভারতের বাড়িতে এখনো আছে। এদের মধ্যে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, সবই হয়, কিন্তু দুই ভাই দুই দেশের নাগরিক। তো আসলে বর্ডার পিলারটা কোথায়, মানে সীমানা? আমি এমনি তো বাড়ির পাশাপাশি থাকলে যে ভারত বাংলাদেশ কেমনে বুঝবো? ওই ভারতে ওই ওই পিলার আছে, তো আমাদের একটু দেখেন। তো আমরা এখন এই মানে বর্ডার পিলারটা দেখবো। আঙ্কেল আমাদেরকে দেখাচ্ছে ঘুরে ঘুরে। তো আসলে এরকম আন্তর্জাতিক সীমানাগুলো, ভারত বাংলাদেশের সীমানাগুলো নদী বন জঙ্গল দিয়ে কিন্তু অতিক্রম হয়ে গেছে। এই হচ্ছে বিডি, অর্থাৎ এই হচ্ছে ঘর, আঙ্কেলের বাড়ি ধরা চলে। আর ওই হচ্ছে আর এক ভাইয়ের বাড়ি, যেটা পড়ে গেছে ভারতের মধ্যে। এই যে দেখুন সীমান্ত পিলারটা, এখানেই একদম কচু গাছের জঙ্গলের একদম নিচে পড়ে গেছে, যেটা আর খোঁজ কেউ রাখে না। অর্থাৎ এনারা কিন্তু জানেও না আসলে ভারত বাংলাদেশ, মানে খোঁজও নাই এটা, পিলারের তো খোঁজ রাখার কোনো বিষয়ই নেই। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি, এই হচ্ছে এক ভাইয়ের বাড়ি। অর্থাৎ দুই ভাই দুটি দেশের মধ্যে পড়ে গেছে, একজন ভারতে একজন বাংলাদেশে। এই মানুষগুলোর কাছে দেশ ভাগ ততটা গুরুত্বপূর্ণ নয়, কেননা তার ঘরের পাশ দিয়েই চলে গেছে আন্তর্জাতিক সীমারেখা, অর্থাৎ তার ঘরের সাথেই অন্য আরেকটি দেশ, আর সেই দেশেই বসবাস করে তার আপন ফুফাতো ভাই। তাদের ঘর একে অপরের ঘরের সাথে লাগানো, কিন্তু দুইজন দুই রাষ্ট্রের নাগরিক। কাগজে কলমে তারা দুই দেশের নাগরিক হলেও রক্তের সম্পর্ক তো ছিন্ন হয় না, তাই তো অবাধেই যাতায়াত করে এক ভাই অন্য ভাইয়ের বাড়িতে। যাই হোক, আমরা এই সীমান্তটা দেখলাম, অর্থাৎ মামাতো ভাইয়ের সাথে মানে এই বর্ডারগুলো দেখতেছি, মানে এই বাড়ির যে ভাই আছে তার মামাতো ভাই। দেখুন পাশাপাশি দুই বাড়ি, একই বাড়ি। এই যে এক ভাই ঘুরে বেড়াচ্ছে বর্ডারে জিরো লাইন দিয়ে বাংলাদেশ দিয়ে, আর এক ভাই কিন্তু হচ্ছে এই পাশে হচ্ছে ভারতের মধ্যে। তো যাই হোক, আমরা যাচ্ছি। আপনাদেরকে যদি দেখাই, আমি এখান দিয়েই যাচ্ছি, কিন্তু এই দিকটা এলে আমি এখন ভারতের মধ্যে। এই যে হচ্ছে বাংলাদেশ, আঙ্কেল আছে এখন বাংলাদেশে, আর আমি কিন্তু হচ্ছে হচ্ছে এখন ভারতের মধ্যে। ভাইয়া মানে এই ভারতের বাড়ি থেকে আসলো তোমার ভারতে? আচ্ছা, তো বন্ধুরা দেখেন ভারতের মানুষের সাথে দেখা হয়ে গেল। আমরা যখন এদিকটা দিয়ে হাসছিলাম তখনই কিন্তু এই যে ছোট ভাইটা কিন্তু এদিক দিয়ে উঁকি দিচ্ছিল, অর্থাৎ ভারতের মানুষ উঁকি দিচ্ছিল। নাম কি তোমার? আমার নাম সাইদুল। সাইদুল, ভারতের মধ্যে পড়ে গেছো? হুম। এটা এটা তোমার কি হয়, আত্মীয় ভাই লাগে? ভাই, তোমরা এই বাড়িতে যাও না? যাই, বাড়িয়ে যাই, আসা যাওয়া করি, কোনো সমস্যা হয় না? না, আসলে যাই হোক, এটা মানে অনেক শান্ত সৃষ্ট একটা বর্ডার, আর এখানে বিএসএফ বিজিবি খুব করার নজরদারিতে রাখে। একই মানুষ আমরা, কিন্তু দুজন কিন্তু দুইটা ভূখণ্ডের মানুষ, অর্থাৎ এই ভাই হচ্ছে ভারতের, আমি হচ্ছি বাংলাদেশের। আচ্ছা ভাই, ভালো থাকো, ধন্যবাদ। এই তো মানে একটু দেখা সাক্ষাৎ করে চলে গেল ভারতের মধ্যে। তো আমরা এখন এই সাইডটা দিয়ে বাংলাদেশে চলে যাব, আর এটা হচ্ছে ভারতের বাড়ি, আর এক ভাইয়ের বাড়ি। শুধু তাই নয়, এখানকার বর্ডারটা পুরাটাই একদম অ্যাডভান্স লেভেলের বর্ডার। এই যে এদিক গেলে দেখুন, মানে এখানে কয়েকটা বাড়ি আছে যেটা সম্পূর্ণ ভারতের যেগুলো, আর এখানে আমরা ওই দিকটাই যেতে পারতেছি না, কারণ এই বাড়িগুলোর পিছনে হচ্ছে বিএসএফ মানে গার্ড দিচ্ছে, ওখানে গেলে সমস্যা হবে। আবার এই পাশেও আমাদের বাংলাদেশের বিজিবি আছে এখানে, মানে এই জন্য আমরা ওই দিকটাতে যেতে পারতেছি না। আমরা বাংলাদেশ দিয়েই ঘুরতেছি, আমরা বাংলাদেশ দিয়ে ঘুরে আপনাদেরকে ভারতের গ্রামটা দেখাচ্ছি। ওই হচ্ছে ভারতের বাড়িঘর, আর এটা হচ্ছে ভারতের পুকুর। এই হচ্ছে জিরো লাইন, অর্থাৎ পিলার বরাবর যে আমরা রেখে আসছি সোজা এসে, এটা হচ্ছে বাংলাদেশের পুকুর। তো ভাইয়া তাই না, তুমি বাংলাদেশের পুকুরে গোসল করছো, আর এটা ভারতের? তো দেখুন কতটা অদ্ভুত সীমান্ত, একদম জিরো লাইনে সে গোসল করছে বাংলাদেশের পুকুরে। তোমার বাড়ি বাংলাদেশেই? এখানে গোসল করলে সমস্যা হবে না ভারতের পুকুরে? যাই হোক, দেখুন একদম পাশাপাশি জিরো লাইনে সব কিছু হওয়া সত্ত্বেও কিন্তু মানে এখানে অবাধে
চলাফেরা করতে পারবে না, কারণ সে চাইলে কিন্তু এখানে গোসল করতে পারতো। কিন্তু যেহেতু আন্তর্জাতিক সীমারেখা, এটার অনেক নিয়ম কানুন, অনেক রুলস থাকে, এই জন্য সে কিন্তু চাইলেই এই ভারতের পুকুরটাতে গোসল করতে পারতেছে না। যাই হোক, বাংলাদেশের মানুষ বাংলাদেশের পুকুরে গোসল করছে। তারপরে এখানে এই বর্ডারটা ঘুরতে আসছিলাম, মানে যতটুকু জানলাম এই পুকুরের এই পাশটা হচ্ছে ভারত আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই ভাই হচ্ছে বাংলাদেশে গোসল করতেছে, তো তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একদম লাগোয়া সীমান্ত, এখানে বসবাস করতে আপনাদের কোনো সমস্যা হয় না? না, ওরকম সমস্যা হয় না। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, আর এখানে দেখলাম আপনার ঘরের কর্নারে হচ্ছে আরেকটা বাড়ি, এগুলো কি আপনাদের আত্মীয় স্বজন? হ্যাঁ, এরা আমাদের আত্মীয় স্বজন। হ্যাঁ, সীমান্ত ঘেঁষে জমিগুলো 977-এর 1S, 2S, 3S, 4S, 5S, 6S, 7S, 8S, 9S পর্যন্ত 24 বিঘা জমি যাহা আছে পূর্বে ইন্ডিয়া, পশ্চিমে ইন্ডিয়া, উত্তরে ইন্ডিয়া, সম্পূর্ণ সম্পত্তি সম্পত্তি আমাদের এবং আমার। আপনার মানে পিলার ঘেঁষে যে জমিগুলো আছে সীমান্ত ঘেঁষে সব আপনার? সব আমার। যেমন এই পুকুরটা আপনারই? পুকুরটা আমার, এখানে আর কোনো অপশন নাই, মানে সীমান্ত ঘেঁষে যা সম্পত্তি আছে, জমি আছে, সবগুলো আমার। এমনকি সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখাই, সেই সামনের বাড়িটা হচ্ছে মানে বাংলাদেশের বাড়ি, আর সেই বাড়ির চালের যে পানিগুলো সেগুলো কিন্তু ভারতের মধ্যে পড়ে। এই যে দেখুন প্রতিবেশী, এই যে ছোটো বাচ্চা, এই যে বাচ্চা কিন্তু অবাধেই চলে গেল এক বাড়ি থেকে অন্য বাড়িতে। আর এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটে কিন্তু বাংলাদেশের যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, তো এই বাড়ির মানুষজন এখানে গোসল করে, এমনকি এদের যে কাপড় চোপড় আছে সেটা কিন্তু এটা হচ্ছে জিরো লাইন, তারা কিন্তু সেই কাপড়টাই ভারতের মধ্যেই মেরে দেয়, মানে শুকাইতে দেয়। তোমার ইন্ডিয়াতে এই দেখতে পাচ্ছেন তার এরিয়াতে কিন্তু সে আছে, সে ভারতের মধ্যে আছে, অথচ উনি ঘুরতেছে ফিরতেছে তাদের এরিয়াতে, উনি কিন্তু ভারতীয় নাগরিক, এই যে চলে গেল তার সীমানায়। তো যাই হোক, এই সীমান্তে এসে আমারও অনেক ভালো লাগতেছে। তো এই যে এ বাড়ির এক ভাই হচ্ছে গোসল করছে এখানে। ভাই, এটা তো বাংলাদেশের পুকুর। জি ভাই। আপনি এই যে আপনার পাশে হচ্ছে ভারতের পুকুর। জি। এখানে এই গোসল করতেছেন, এখানে নামা যায় না? নামা যায়। হ্যাঁ, নামা যায় মাঝে সাঝে। দেখুন, এই বাড়ির মানুষ গোসল করতেছে এখানে, এই পুকুরটা হচ্ছে ভারতের, এখানেও নামা যায়, এখানেও নামা যায়, কিন্তু তারা কিন্তু সচরাচর এটাই নামে না। ভাই, আপনারা বললেন একটু নামে দেখাই। কি আলা, দেখেন বাংলাদেশের মানুষ হয়েছে হয়েছে ভাই, চলে আসেন, বেআইনি কাজ করার দরকার নাই। ওইদিকে কোথায় গেছিলেন? ও একটা বন্ধু আসবে তো ইন্ডিয়া থেকে, মানে আপনার ভারতের বন্ধু দেখা করতে আসবে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, মানে যেহেতু পাশাপাশি বাড়ি, পাশাপাশি সবাই, তার বন্ধু তার সাথে একটু দেখা করতে আসে, তো সেই জন্য সে গেছিল একটা বন্ধু। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এই সীমান্ত থেকে, এই সীমানা ঘেঁষা গ্রাম থেকে এখন চলে যাব। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলায় একটা গ্রাম, সীমান্তবর্তী গ্রাম, গ্রামের নাম বলা হলো না এখানে। আমি যতটুকু খেয়াল করেছি গ্রামের নাম কিন্তু আমি শুনতে পাইনি, বা হয়তো আমার মানে জেহান থেকে বেরিয়ে গিয়েছে। তো যাই হোক, যেটুকু মনে আছে সেটুকু বললাম। তো এই গ্রামের যে পরিস্থিতি দেখলাম ভীষণ ভালো লাগলো এবং মজা লাগছিল দেখতে, যে বাংলাদেশ এবং ভারতের মানুষ এনি টাইম যখন তখন গিয়ে মামার বাড়ি, পুকুর বাড়ি, সবার বাড়িতে ভাতটা খেয়ে একবেলা ঘুমিয়ে চলে আসতে পারে, কোনো ব্যাপারই নয়। এবং সেখানে মনে হলো কাঁটাতারের বেড়াটা নেই, এখনও পর্যন্ত হয়নি, বা কোনো কারণে হয়তো সম্ভব নয় সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া। তো যেটুকু মানে আন্তর্জাতিক আইন রয়েছে, সীমান্ত আইন রয়েছে, এটা একটা বিরাট বড় একটা আইন, এবং সেই প্রত্যেক দেশের আইন মান্যতা রয়েছে এবং সবারই সেটা মানা উচিত। হ্যাঁ, এই যেটা বলা হলো যে এই বাড়িটার পর থেকে বিএসএফ পাহারা দিচ্ছে এবং এই বাড়িটার পর থেকে বিডিআর পাহারা দিচ্ছে, তো সুতরাং সেখানে নিজস্ব যে দেশের সীমানা রয়েছে তারা অতন্ত্র পাহারা দিচ্ছে সমস্ত বিডিআরও, সেখানে বিএসএফও, সেখানে বলার কিছু নেই। তবে হ্যাঁ, মাঝখানে যে মানুষগুলো আছে তারা কিন্তু একের সাথে মিলেমিশে আছে, এটা খুব ভালো লাগলো দেখতে। ভীষণ একটা কী বলবো,
মজা মজার ব্যাপার ছিল যে একবার দেখলাম যে একজন বাংলাদেশের মানুষ যে কিনা বাংলাদেশের পুকুরে স্নান করছে, তারপরে উঠে এসে বললাম আমি দেখিয়ে দিচ্ছি যে ভারতের পুকুরেও স্নান করা যায়, তো সেখানে দেখাতে গেল। তো এই জিনিসগুলো বেশ মজার লাগলো এবং সত্যি অভাবনীয় যে আমরা সবসময় এই যে পাসপোর্ট ভিসা তারপরে করে গিয়ে তারপরে বাংলাদেশে যেতে পারছি, আর এখানকার মানুষজন এনি টাইম যখন তখন দুটো দেশ কভার করতে পারছে, মানে যখন তখন আর কি, যখন ইচ্ছে হচ্ছে তখনই চলে গিয়ে মানে একটু ঘুমিয়ে আসলো, বন্ধুর সাথে দেখা করে আসলো, আড্ডা মেরে আসলো, খেলাধুলা করে আসলো, সমস্ত কিছু করে এসে তারপরে আবার নিজে নিজের দেশে বাড়ি ফিরে গেল। তো এই ব্যাপারটা বেশ মজার এবং সত্যি ভালো লাগলো দেখতে, মানে দুই গ্রাম পাশাপাশি রয়েছে এবং ভদ্রলোকে যে বললো যে এই পুরো জায়গাটাই আমার, তো সেটা একটা বড় দিক। আবার দেখলাম বাংলাদেশের বাড়ি রয়েছে এবং জলটা পড়ছে ভারতের মধ্যে, তো বিভিন্ন রকমের মানে যেটা হয় একটা গ্রামের মধ্যে একটা পাড়ার মধ্যে যে সবসময় ব্যস্ততা, সবসময় এর পাড়াপড়শির যে সখ্যতা, সমস্তগুলোই দেখলাম এখানে, মামার বাড়ি, এখানে ফুফুর বাড়ি, যেটা দেখেছি দেশ ভাগের সময় অনেক কিছুই হয়েছে এবং তার মধ্যে এটাও একটা হয়ে গিয়েছে। তবে যেটা হ্যাঁ, আন্তর্জাতিক সীমানা অবশ্যই রেসপেক্ট করা উচিত সবার এবং তারপরে গিয়ে যেটুকু সম্ভব হয় সেটুকু অবশ্যই হৃদ্যতার সহিত করা উচিত এবং সেটা আমরা এখানটায় দেখতে পেলাম। ভীষণ ভালো লাগলো এবং এই ধরনের ভিডিও সত্যিই ভালো লাগে, দুই পাড়ের মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া সমস্ত কিছু করছেন, ওঠা বসা, ইভেন মনে হয় বিয়ে থাওয়াও হয়ে যেতে পারে। হ্যাঁ, তবে কাগজপত্রের একটু অন্যরকম হবে, তো বিয়ে থাওয়া তো অবশ্যই হচ্ছে, নাহলে কোথায় হচ্ছে। যাই হোক, কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিও দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন।